পঞ্চায়েত ভোটের মুখে নতুন প্রকল্প ঘোষণা হবে কি? আজ বিধানসভায় দুপুর দুটোয় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এই রাজ্য বাজেট কেমন হতে পারে বলে মনে হয়, কি মনে করছেন বিশেষজ্ঞরা? দেখো ভাস্কর, প্রথমেই যেটা জানাবো যে এই মুহূর্তে রাজ্য বাজেটটা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ ইতিমধ্যেই তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের কাছে যেভাবে আর্থিকভাবে বঞ্চনা হয়েছে রাজ্য সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের বাজেট কিন্তু বড় সড় চ্যালেঞ্জ রাজ্যের পক্ষে। এবং যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলো রেখে একেবারে নতুনভাবে আর্থিক দিশা দেখানোর একটা কিন্তু চূড়ান্ত পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এবং ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অর্থাৎ অর্থ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অমিত মিত্রের সাথে এ বিষয়ে দীর্ঘ তার আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্য বাজেটে উপস্থিত থাকবেন। এবং সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে অর্থাৎ এই যে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পে আরো যাতে অর্থ বরাদ্দ করা যায় সেদিকে যেমন ভাবনা চিন্তা রয়েছে, পাশাপাশি নতুন করে অর্থ যে দিশা অর্থাৎ সেই দিশা কিন্তু একটা রাজ্য সরকার দেখাতে চাইছে। কারণ যেভাবে একের পর এক সময় যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্য সরকারকে আর্থিকভাবে বঞ্চনা করেছে, সেই বঞ্চনা কাটিয়ে কতটা বাজেট রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য পেশ করতে পারবে সেটাও কিন্তু একটা বড় সড় চ্যালেঞ্জ। 2021 এবং 22-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের যে ঘাটতি, সেই ঘাটতি মিটিয়ে আগামী 23 এবং 24-এর অর্থবর্ষে রাজ্য সরকার আর কত কোথায় অর্থ বরাদ্দ করে সেটা যেমন একটা বড় সড় চ্যালেঞ্জ রয়েছে রাজ্য সরকারের কাছে। এবং তার পাশাপাশি তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী তিনি যেহেতু একজন মহিলা, এক্ষেত্রে রাজ্য সরকারের যিনি অর্থমন্ত্রী রয়েছেন এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই বাজেট পেশ করবেন এটা যেমন ঠিক, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বাজেটে উপস্থিত থাকলেও তার মেদিনীপুরে একটি সফর রয়েছে, সেখানে এই বাজেট অধিবেশন বাজেট পেশ করার পরেই তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন। তবে এই রাজ্যের যে বাজেট, সেই বাজেট প্রসঙ্গে মূলত সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হবে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অমিত মিত্র, এবং তিনি পুরো বিষয়টা সাধারণ মানুষের কাছে স্পষ্টত করে দেবে যে এবারে রাজ্য সরকার 23 এবং 24-এর অর্থবর্ষে তারা বাজেটটা কতটা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেল সে বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের জনদরদী যে প্রকল্প, সেই প্রকল্প যাতে কোনোভাবেই থমকে না যায় এবং তার পাশাপাশি আর নতুন কী কী প্রকল্প নেওয়া যেতে পারে যেটা আর্থসামাজিক ক্ষেত্রে মানুষের, বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের ক্ষেত্রে অনেকটাই আর্থিকভাবে তারা অনেকটা সহযোগিতা পাবে, সেই সমস্ত দিক নির্দেশিকা করেই এবারে মূলত রাজ্য বাজেট পেশ করতে চলেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ধন্যবাদ ষষ্ঠী, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দুপুর দুটোই এই বাজেট পেশের কথা। রাজনীতি ও অর্থনীতির অঙ্ক সামলানোই লক্ষ্য। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বাজেটের নয়া কোনো পরিকল্পনা প্রকল্প সামনে আসে কিনা সেদিকে নজর থাকবে সকলের। আমরাও রাজ্য বাজেটের দিকে নজর রাখব, আপনারাও নজর রাখবেন আর প্রশ্ন।